আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের কিছু নিয়ম কানুন সম্বন্ধে, আইন কানুন সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। বাংলাদেশের আইন শৃঙ্খলা কতটুকু খারাপ এটা নিয়ে আমার কিছুই বলার নাই। আমরা যারা প্রবাসী আছি, আমাদের দেশের অনেক মানুষ সুখের তালাশে এই দেশে আসে, বিভিন্ন দেশে যায়, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, ওমান বিভিন্ন রাষ্ট্রে যায় শুধুমাত্র সুখের তালাশে। কিন্তু মানুষের হায়াত আর মৌত এই যে জিনিস, এটা তো একমাত্র আল্লাহর হাতে। কোন সময় কার মৃত্যু হয় বলা যায় না। কিন্তু যদি কোনো কারণবশত একজন মানুষের মৃত্যু হয়ে যায় প্রবাসে, তাহলে এই দেশের আইন মোতাবেক যা কিছু করার তা তো সহজেই হয়ে যায়। কিন্তু বাংলাদেশের যে এমবেসি আছে, এগুলার যদি নাটক, এগুলার যদি কর্মকাণ্ড আপনারা সচকে, যারা বিপদে পড়েন তারা ছাড়া আর কেউ বুঝার মতো নাই। যারা এই পর্যন্ত বিপদে পড়ছে একমাত্র তারাই বুঝছে, এ ছাড়া কেউ আজ পর্যন্ত জানে না যে এখানে কি হয় না হয়। তারা বিভিন্ন টাল বাহানা করে মানুষকে বিরক্ত করে, কষ্ট দেয়, সাজা দেয়। একটা মানুষে তার আত্মীয় হারানোর পরে এই যে অফিসে আদালতে বারবার ফোন করা, যাওয়া, জিগানি, এই সেই করা, তারা এগুলা সহজে করিয়া দিতে চায় না।